সিসিটিভিটা, এটা হচ্ছে স্বচ্ছতা, মানে ভোটার তার ভোট দিতে পারছেন কিনা, আমরা তো কোনো পক্ষ নেই। এই প্রশ্নটা কোনো চাপ আমরা অনুভব করছি না। এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন, এখানে ধরেন ইলেকট্রাল কলেজ, ওরা ভোট দেবে। 42,000 বা 40,000 ভোট কেন্দ্র থাকে এবং প্রায় কোণে 4,00,000 ভোট থাকে, সেটাও করা সম্ভব। এই ব্যাপারে আমাদের মাননীয় কমিশনার আলমগীর সাহেব বুঝেন টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো, আমি ওনাকে রিকোয়েস্ট করব আপনাদেরকে এই বিষয়টা নিয়ে যদি কিছু বলার থাকে বলতে। ক্ষমতাসীনদের পক্ষ থেকে আপনারা এই মুহূর্তে কিরকম চাপ অনুভব করছেন? কোনো চাপ আমরা অনুভব করছি না, আমরা কোনো চাপ অনুভব, আমরা আমাদের কাজ করছি। একই সঙ্গে স্যার যে প্রশ্ন বারবার আসতে আসছে ওই প্রশ্নটা স্যার, যে সিসি ক্যামেরা দেখে যে মানে ভোট বন্ধ করে দিচ্ছেন, মানে এইটা তাদের ভাষণে রাজনীতিতে এটা উনি বলতে। আমাদের এটা হলো আমরা এক্সপেরিমেন্ট বেসিস এগুলো করছি, আমাদের টেকনিক্যাল এই কাজ যারা করেন বা তাদের অভিজ্ঞতা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আমাদের যদি নির্বাচনে 42,000 বা 40,000 ভোট কেন্দ্র থাকে এবং প্রায় কোণে 4,00,000 ভোট থাকে, সেটাও করা সম্ভব, সেটা মনিটর করা সম্ভব। তখন আমাদের তো অনেক বড় আকারে করতে হবে, অনেক লোকজন নিয়োগ দেবে এবং তখন মনিটর আমরা এখানে 5 জন না, তখন আরও অনেক লোক থাকবেন এখানে, নির্বাচন কমিশনের যে সচিবালয়ের অফিসাররা আছেন তারাও থাকবেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা সবাই মিলিয়ে মনিটর করবেন। কালকে জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি কি আর সিসি ক্যামেরা দেখে কি আবার ওই করা হবে? সিসি ক্যামেরা আগামী কাল যে নির্বাচন আছে সেখানে প্রত্যেক কেন্দ্রে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা থাকবে, একইভাবে মনিটর করা হবে। ইলেকট্রাল কলেজ, ওরা ভোট দেবে, কাজে আমরা সবাই বসবো, আমি এককভাবে কোনো কিছু বলতে পারবো না কাকে কি করবো বা আদৌ কিছু করবো, আপনারা দেখেন। আর সবচেয়ে বড় জিনিস আমরা এই যে সিসিটিভিটা, এটা হচ্ছে স্বচ্ছতা, মানে ভোটার তার ভোট দিতে পারছেন কিনা, আমরা তো কোনো পক্ষ নেই, আমাদের দায়িত্ব হচ্ছে ভোটাররা যাতে তাদের ভোটটা দিতে পারেন, তো সেই লক্ষ্যে কিন্তু সিসিটিভির যে প্রচলনটা কিন্তু সাম্প্রতিক, আমরা বোধহয় এর আগে আরেকটা কি দুটো করেছি, তো এটা নিঃসন্দেহে একটা অগ্রগতি যে ভোটাররা যাতে তাদের ভোট দিতে পারেন সেই বিষয়টা আমরা কেন্দ্রীয়ভাবে মনিটর করতে পারি, এটা একটা ভালো অগ্রগতি। ওকে, থ্যাংক ইউ।